রাজকুমার সিনেমার পর আগামী ঈদ উল আজহাতে তুফান নিয়ে হাজির হচ্ছেন ডালিউড সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন নায়ক। তুফান নির্মাণ করছেন পরাণ খ্যাত পরিচালক রায়হান রাফি। ঈদের পরপরই শুটিংয়ে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছেন শাকিব। সেখানেই চলছে সকল প্রস্তুতি। আগেই জানা গেছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবেও শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের নাম। কিন্তু নির্মাতা ও প্রযোজক সকলেই যেন বিষয়টি নিয়ে নীরবতা পালন করতে চাইছেন। এবার শোনা গেল শাকিবের তুফান সিনেমায় খলনায়ক হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ইতিমধ্যেই নাকি অভিনেতার সঙ্গে এ বিষয়ে সকল আলাপ সম্পন্ন হয়েছে। তবে এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তুফান সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে। অন্যদিকে চঞ্চল বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি, তাই বিষয়টি নিয়ে তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়, যেখানেও গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। শাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন। প্রিয়তমা রাজকুমারের পর শাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন, সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত আছে SPF।